আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সন্ধ্যার পরে বের হয়ে গিয়েছি জরুরি কিছু কেনাকাটা করতে, তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই যাই। জরুরি কিছু কেনাকাটা বলতে, মেয়ের রুমের কিছু ফার্নিচার দরকার ছিল, কিছু বলতে একটা স্পেসই ফাঁকা আছে সেই জায়গাটিতে একটা ফার্নিচার দরকার, আর মেয়ে যেহেতু দিন দিন বড় হচ্ছে তার প্রয়োজনীয় জিনিসগুলোর পরিমাণও বাড়ছে, যে কারণে মেয়ে একটা আবদার করেছে যে তাকে এই জিনিসটা কিনে দিতে হবে, তো সেটা কিনতেই বের হয়েছি। বের হওয়ার প্ল্যান ছিল না, হঠাৎ করেই হয়েছে। আপনাদের ভাইয়া বলল যেহেতু আমি আজকে বাসায় আছি, নেক্সট ডে আবার কবে বাসায় থাকবো বলা যায় না, চলো আজকেই গিয়ে দেখে আসি। রাতের বেলা রিক্সায় করে এভাবে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাসায় প্রচণ্ড গরম লাগে, বাইরে বের হলে রিক্সায় যে ঠান্ডা একটা হাওয়া সেটা খুব ভালো লাগে। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু অলরেডি জানতে পেরে গিয়েছেন যে যখন আমরা চারজন বের হই বিশেষ করে রিক্সায় ঘোরার জন্য, তখন সাফওয়ান আর ওর বাবা এক রিক্সায় যায়, আমি আর জোয়ানা এক রিক্সায় যাই। তো সাফওয়ান আর ওর বাবা কিন্তু আমাদের রিক্সা পার হয়ে চলে গেল সামনে, আমরা আছি। তো চলুন আপনাদেরকে সাথে করে নিয়েই যাই, দেখি কোন কোন শোরুমগুলো এখন খোলা আছে বা কী কী পছন্দ করতে পারি। দেখলে শুধু মনে হয় যে জিম করি, পরে আবার মনে হয় যে এত সকালবেলা উঠে তারপরে আসতে হবে, এই যে ছবিগুলো সিনারি। বাটা শোরুম, ওখানে দেখা যাচ্ছে হাতিল, এটা হচ্ছে খান গ্রুপের একটা বিল্ডিং, এখানে কিন্তু রয়্যাল মালাবাল জুয়েলার্স আছে। খান টাওয়ার, এখানে হচ্ছে 50% ডিসকাউন্ট চলছে এক্সট্যাসিতে সম্ভবত। আর এইটার পাশে রয়্যাল মালাবারের ঠিক মাঝে দুইটা বিল্ডিং পড়ে আছে, ডায়মন্ড ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড। জমজম টাওয়ার, অলরেডি দুটি শোরুম দেখা শেষ, সেখানে আমাদের ডিজাইন পছন্দ হয়নি, এখন এসেছি এশিয়ান ফার্নিচারের শোরুমে, দেখি এখানে আমাদের কিছু পছন্দ হয় কি না। এশিয়ান ফার্নিচার থেকেও বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি শোরুমে, যেহেতু আমাদের হাতে সময় কম, শোরুমগুলো বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, এবং চেষ্টা করব আজকে কিছু একটা পছন্দ করে নিয়ে যাওয়ার, অথবা যদি তাদের কাছে অ্যাভেলেবল না থাকে হয়তোবা ব্রোশিয়ার বুকটা দেখে অ্যাডভান্স করে যাওয়ার। কয়েকটি শোরুমে ঘুরে আমাদের ডিজাইন পছন্দ হয়নি, আসলে সব কিছু মিলিয়ে হচ্ছে না, কারণ আমাদের রুমে যে জায়গাটুকু বাড়তি আছে যেখানে ফার্নিচার বসানো সম্ভব, সেই জায়গা অনুযায়ী যে ডিজাইনগুলো দেখাচ্ছে বা দেখা যাচ্ছে সেগুলো পছন্দ হচ্ছে না। আমাদের যদি লিমিটেড স্পেস না থাকতো, অ্যাভেলেবল স্পেস থাকলে যে কোনো ফার্নিচারই পছন্দ হয়ে যেত। এখানে হচ্ছে লুবানা, লুবানা জেনারেল হাসপাতাল, ব্র্যান্ডেড কয়েকটা ফার্নিচার সব ঘুরে যখন আমাদের স্পেস অনুযায়ী ফার্নিচার পছন্দ হয়নি, আমরা এখন চলে এসেছি বেঙ্গলের শোরুমে। এখানে তিনটি ফ্লোর নিয়ে বেঙ্গলের শোরুম, ফার্নিচার সুন্দর করে সাজিয়ে রাখা আছে, আশা করছি এখানে আমাদের কোনো একটা ডিজাইন স্পেস অনুযায়ী পছন্দ হয়ে যাবে।